আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আমরা আশা করি যারাই আমাদের সঙ্গে আছেন ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। তবে প্রথমেই আমরা কয়েকটা কল, যেহেতু আমাদের প্রশ্ন আমাদের হাতে রয়ে গেছে, এগুলি উত্তর দেওয়ার পর ইনশাআল্লাহ আপনার কল নেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন, যদি উনি জিয়ারতে যাওয়া জরুরি কি না, যদি উনি বয়স্ক লোক, উনির খুব ইচ্ছা থাকে যে মানে জিয়ারত করবেন, কিন্তু উনার ছেলে নিষেধ দিয়েছেন, এই ব্যাপারে কিছু জানতে চেয়েছেন। যেহেতু মদিনায় আপনি গেছেন, আপনি জিয়ারত করবেন, সব দিন না পারলেও একদিন আপনি করে নেবেন, সব দিন যাওয়ার প্রয়োজন নয়। আপনি যদি মসজিদ থেকে, মসজিদ নববী থেকেও আপনি যদি সেখান থেকে জিয়ারত করে নেন বা বাহির থেকে জিয়ারত করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। বাট এরপরেও আপনি গেছেন, যেহেতু একদিন আপনি যাওয়া, যদি আপনি যেহেতু আপনাদের সেখানে তো আলাদা টাইম থাকে, তো অন্তত পক্ষে আপনি একদিন সেখানে গিয়ে আপনি জিয়ারত করে নেবেন, এটাই উত্তম। জি, জাযাকাল্লাহ। আরেকজন ভাই জানতে চেয়েছেন, যারা আনলিগ্যাল বা মজবুর হয়ে বিভিন্ন রেস্টুরেন্ট ইত্যাদি জায়গাতে কাজ করছেন, তাদের রুজি এগুলো ঠিক হবে কিনা জানতে চেয়েছেন। ভাই যেভাবে প্রশ্ন করেছেন, মজবুরি কি পর্যায়েটা দেখতে হবে, যদি উনি আরও ভালো জব পান সে জবে উনি যাওয়ানোর জন্য উচিত, জব না পান যদি আর এবং ওনার জীবিকাটার উপর ডিপেন্ড করে যে কোনো অবস্থায় উনি সার্ভাইভাল করতে পারতেছেন না, তখন উনি এখানে জব করবেন, বাট বেটার জব পাওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ করবেন। কোরআন বলতেছে তাওয়ানাল বিররি ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ানাল ইসমাল উদওয়ান, ভালো কাজে আমরা সাহায্য করব, মন্দ কাজে আমরা কাউকে সাহায্য করব না, সেজন্য জব কন্টিনিউ করার নিয়তে এখানে থাকাটা উচিত নয়। জি, জাযাকাল্লাহ। উনি আরও একটা প্রশ্ন করেছেন, যে মসজিদে যারা ইমামতি করে অনেক সময় বারবার ভুল হতে থাকলে, এটা কি বারবার দোহারাতে হবে না পরে? উনি বলেছেন যদি ইমাম সাহেব কোনো শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে মিস্টেক করে ফেলেন, এটা ইমাম সাহেব ক্ষেত্রে সবার জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, শুধু ইমাম সাহেবের জন্য আমরা বলবো কেন? আমরা অনেক সময় ইমাম সাহেব এটাই দেখি, নিজেরটা একবারও চিন্তা করি, ইমাম সাহেব হয়তো এক শব্দ হয়তো একটু মিস্টেক হইলে, আমার হয়তো প্রত্যেকটা মিস্টেক হইতেছে, সবাই সবারটা নিয়ে অ্যাকাউন্ট মিলানো এটা বেশি প্রয়োজন। বাট এরপরও আপনি যে প্রশ্ন করেছেন, যদি এরকম কারো বা ইমাম সাহেব যদি একটা শব্দ মিস্টেক হয়ে যায়, তাহলে মিস্টেকটা দেখতে হবে কোন ধরনের। যদি এমন লাহনে জলি হয়, মেজর মিস্টেক, যার কারণে নামাজ নষ্ট ফাসিদ হয়ে যাওয়ার এবং অর্থ চেঞ্জ হয়ে যাবে, এরকম যদি হয়, তাহলে ওইটা উনি চেঞ্জ করবেন, রিপিট করবেন, এটাই ওনার জন্য করণীয়। আর যদি এমতো অবস্থায় নামাজ শেষ করে দেন, আপনি যে বলছেন সালাম ফিরানোর পরে উনি ক্ষমা চেয়ে নিলেন, ইস্তেফার করে নিলেন, এটা এটা যথেষ্ট হবে না। হ্যাঁ, ভুলটা যদি লাহনে খাফি হয়, মাইনর মিস্টেক হয়, তো সেটা যদি এভাবে থেকেই যায়, তবু নামাজ তো হয়ে যাবে। বাট এরপরেও তো একজন ইমাম সাহেবের জন্য লাহনে জালি বা লাহনে খফি থেকে তো বেঁচে থাকা একটা অত্যন্ত জরুরি। জি, জাযাকাল্লাহ। উনি শুনেছিলেন যে মদ যারা পান করেন তাদের ইমান থাকে না, এখন কথা হচ্ছে মদের ব্যবসা যারা করেন তাদের ইমান থাকবে কিনা জানতে চেয়েছেন। আমি ওই দিন যে হাদিস বলেছিলাম, হাদিসটি হলো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন, ওয়ালা ইশরাবুল খামরা হিনা ইশরাবু ওয়া মুমিন, ওয়ালা ইয়ানতিবু নুহবাতান ইয়ারফাউ আন-নাসু ফিহা ইলাইহি আবসারাহুম হিনা ইয়ানতিবু ওয়া মুমিন। জিনা, চুরি, মদপান, ডাকাতি, এই সমস্ত কাজ যারা করে, তারা এই কাজ করার সময়ে তাদের ইমান থাকা অবস্থায় এই কাজ করতে পারবে না। অবশ্য কবিরা গুনাহ করলে আহলে সুন্নাহ জামাতের আকীদা হলো ইমান চলে যায় না, ইমানটা দুর্বল হয়ে যায়, ইমানটা কামেল এবং পরিপূর্ণ ইমান থাকে না। তো মুমিন থাকে না, অর্থ হলো মুমিন কামিল মুমিন থাকে না। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাখ্যায় বলেছেন, যে জঘন্যতম কাজ করার সময় তার ইমানটা তার বাহির থেকে, তার ভিতর থেকে বের হয়ে সামনে গিয়ে তাকে প্রোটেকশনের জন্য সায়বান হিসাবে তার মাথার উপর থাকে। তো বাট এরপরেও যদি এই সময় তার মৌত হয়ে যায়, তা কিন্তু বেঈমান হয়ে মরারও আশঙ্কা রয়েছে। কিন্তু তো আপনার প্রশ্ন হলো, যদি এটা এত ডেঞ্জার, ডিং যারা করে তাদের ইমান থাকা সেটা করা কাম্য নয়, তো যিনি বিক্রি করতেছেন তার বেলায় কি? তো আমি আগেই বললাম, যেখানে মুমিন নাই বলতে ব্যাখ্যা বলা হয়েছে, ওলামায়ে কেরাম বলেছেন কামিল ইমান থাকবে না, পরিপূর্ণ ইমান থাকবে না। পরিপূর্ণ ইমান থাকা অবস্থায় কোনো মানুষ এই সমস্ত জঘন্য কাজে লিপ্ত হতে পারে না। ঠিক যারা কবিরা গুনাহ করে, যেহেতু এই মদ বেচা এটাও কবিরা গুনাহ এবং তার উপর লানত, শুধু মদ বিক্রেতা নয়, যা বিক্রি করলো, আমি বলছিলাম দশজন মানুষের উপর লানত বলেছিলাম আমি, যে বিক্রি করলো, যে বানাইলো, যে কোম্পানি বানাইলো, যে ডেলিভারি দিল, যে সার্ভ করলো,
যে পয়সা খাইলো, যে বিক্রি করলো, যে খাইলো, সবার উপর লানত। তো লানত মানেই কবিরা গুণা, এটা মারাত্মক কবিরা গুণা। অর্থাৎ যারা এই কাজ করবে তাদের ইমান তো কামেল ইমান, পরিপূর্ণ ইমান থাকলো না, ইমানের মধ্যে কমই চলে আসলো, ইমানটা দুর্বল হয়ে গেল, এটাই হলো তার ব্যাখ্যা। বাট এর অর্থ এটা নয় যে উনি কাফির হয়ে গেছেন বা উনি ইমান থেকে বাইরে চলে গেছেন, ইমানটা কামেল রয়ে নাই, ইমানটা পরিপূর্ণ ইমান থাকে নাই, এটাই হলো উলামা একরাম ব্যাখ্যা দিয়েছেন। এটা উলামা একরাম ব্যাখ্যা, হাদিসের এবারত তো কিন্তু মুমিন নাই, এটা ওয়াইদ হিসাবে দমকি হিসাবে বলা হয়েছে। অনেক শব্দ কিন্তু দমকি এবং ট্যাটিংয়ের জন্য একটু কঠিন শব্দ ইউজ করা হয়, অনেক সময় বলা বলে ফেলা হয় তোমার ঠ্যাং ভেঙে ফেলবো, মা বলেন বাচ্চা ঘরে তোমার ঠ্যাং ভাঙবো, তোমার কল্লা ভাঙবো, তোমাকে এই করবো সেই করবো, এটা শুধু গরম শব্দ বলা হয় কিন্তু আসলেই মানে একটা দমক দমক, তুমি কাজ এটা করো জঘন্য, এটাই বোঝানোর উদ্দেশ্য। তো এখানে এই কাজগুলো জঘন্য এটাই বোঝানোর উদ্দেশ্য, ইমান থাকবে না বলতে ধমক দেওয়া হয়েছে যে হয়তো এবার যদি একজন কন্টিনিউ করে আশঙ্কা আছে হয়তো শেষ পর্যন্ত সে ইমান হারা হয়ে যায়। আল্লাহ মাত্র হেফাজত করুন আমিন। জাযাকাল্লাহ। আরেকজন বোন জানতেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন কিনা? কোরআন শরীফে পরিষ্কার বলা হয়েছে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত কেহ গায়েব জানেন না। তো আসমানেও জানেন না, জমিনেও কেউ জানেন না, এটা পরিষ্কার ক্লিয়ার। তো গাইবের ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের খবর জানানো হতো এবং আল্লাহর কাছ থেকে জেনে উনি ইনফরমেশন দিতেন, একটা নিজে জানা একটা জানানো। তো আল্লাহ নবী নিজে নিজের সেলফে গায়েব জানতে পারতেন না, শুধুমাত্র যেগুলো আল্লাহ জানিয়েছেন সেগুলোই জানতেন। তো রসুলুল্লাহ সাল্লাম মুখবির আনিল গায়েব, গায়েবের খবরদাতা, কিন্তু উনি নিজে গায়েব জানতেন না। এই খবর দিয়েছেন, অনেক গাইবের কথা ইনফরমেশন দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে পেয়ে বলেছেন। মনে করেন আপনি আমেরিকায় যান নাই, আমেরিকায় কী হচ্ছে না হচ্ছে এখানে পেপার পত্রিকায় বা টিভিতে দেখে আপনি হয়তো আর কাছে বর্ণনা করলেন, তো আপনাকে বলা যাবে না আপনি গাইব জানতেছেন, কারণ আপনি বায়া টিভি থ্রু দ্য টিভি বা আপনি মিডিয়ার মাধ্যমে জেনে আপনি বলতেছেন। ঠিক এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াহির মাধ্যমে জেনেই বলতেন, সেটা গাইব জানা হলো না, বরং গাইবের খবর দেওয়া হলো, গাইবের সংবাদ দেওয়া হলো। তো এই জিনিসটা অনেকে না বুঝে কেহ মনে করেন রসুল্লাহ সাল্লাম আলিমে গায়েব, এটা বললে কিন্তু অনেক সময় একটু ধাক্কা লেগে যায়। বাট আমরা অবশ্যই মানব, আল্লাহ নবী অনেক কিছু জানতেন যেটা আল্লাপাক জানাইয়াছেন, আল্লাপাকের মাধ্যমে জানছেন, নিজে জানেন নাই। এই কথাটা একটু বারোটি বুঝলে ভালো, যে মর্যাদার ক্ষেত্রে নবীর মর্যাদা অনেক উর্ধে, তাই বলে আলিমুল গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। উনি আর একটা প্রশ্ন করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবরে জীবিত কি না জানতে চেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। কোরআন শরীফের আয়াত ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং ইন্তেকাল হয়েছে বিদায়, আল্লাহ নবীর জানাজাও হয়েছে, এবং ইন্তেকাল হয়েছে বিদায়, পরবর্তী খলিফা হওয়ার প্রয়োজন হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতএব ইন্তেকাল হয়ে গেছে, এই কথা সত্য। বাট কবরে যাওয়ার পরে শহীদ যারা, শহীদ যারা হন তারা তো মৃত্যুবরণ করেছেন, কিন্তু এরপরে কোরআন বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা তাদেরকে মারা গেছে এই করে ধারণা করবে না, তারা কিন্তু আল্লাহর কাছে জীবিত। তো সেই হায়াত হলো আলমে বরযখীর হায়াত, মানুষ মারা যাওয়ার পরে অন্য আলমের জীবন। তো আম্বিয়ায়ে কেরাম কবরে কিন্তু হায়াতে বরযখিয়ার হায়াতে ওনারা জীবিত, এই কথা বিশ্বাস রাখতে হবে। একদম তিনি মানে কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটি হায়াত দেওয়া হয়েছে, মৃত্যুর পরে আরেকটি হায়াত, ওই হায়াতটা উনি কবরে আল্লাহ পাক যে সময় ওনাকে যে জিনিস শোনাতে চান সেটা শুনেন এবং সবসময় আল্লাহর দিয়ানে থাকেন, এটা হায়াতে বরযখী। সেই হিসাবে রসুল ইসলাম কবরে জীবিত। আমাদের মতো যারা মরার পর্যন্ত জীবন, এই জীবনটা না, অনেকে কিন্তু মনে করে যে রসুল ইসলাম এইভাবে জীবিত, এইভাবে জীবিত মনে করেন এটা বেদাত হয়ে যাবে, কিন্তু এটা আবার রং হয়ে যাবে। আবার অন্য মানুষের মতো মারা গেছেন এই কথা বললেও অনেক হাদিসের পরিপন্থী হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস মুসনাদে আহমদ, আবু দাউদ এবং নাসাঈ ইবনে মাজাহ সহ অনেক হাদিসে কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি আওস ইবনে আওস থেকে বর্ণিত, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, সপ্তাহের মধ্যে থেকে সবচেয়ে উত্তম দিন হলো জুম্মার দিন। ফি খুলিকা আদম, যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং আদমের ইন্তেকাল হয়েছে ওই দিনে, এবং ওই দিন সিঙ্গাতে ফু দিয়ে কেয়ামত কায়েম হবে, অতএব তোমরা ওই দিনে আমার উপর দুরুদ বেশি করে পাঠ করো। জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে এই দুরুদটা আপনার কাছে কীভাবে পৌঁছানো হবে? উত্তরে বললেন যে দেখো, আমি ইন্তেকাল করার পরেও, উনি প্রশ্ন করে বললেন যে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে তো আপনি কবরে আপনার হাড্ডি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আপনার কাছে দুরুদ কীভাবে পৌঁছবে?
আল্লাহ নবী উত্তরে বললেন ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাররামা আলাল আরযি আজতাদাল আমবিয়া। ওই সাহাবীকে বললেন না না, তুমি যারা মনে করছো সঠিক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির জন্য হারাম করেছেন আম্বিয়া কেরামের বডিকে খেয়ে ফেলা, অতএব কোনো নবীর বডিকে মাটি খেতে পারে না। ইভেন নবী কেন, সুহাদাদের বডিটা অক্ষুণ্ণ থাকে কবরে, যার প্রমাণ ছয় মাস পরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বাবা আব্দুল্লাহর লাশ যখন কবর থেকে উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, ওনার বাবার ডেড বডিটাকে যখন কবর থেকে, যেহেতু একসঙ্গে দুইজনকে খবর দেওয়া হয়েছিল উপস্থিত, তো উনি চেয়েছিলেন ওনার আব্বাকে আলাদা একটা খবরে কী করবেন, বুখারী শরীফের আদেশটি এসেছে। ছয় মাস পরে আল্লাহ নবীর পারমিশন নিয়ে যখন ওই ডেড বডি, বাবার ডেড বডিকে কবর থেকে তুলে খনন করে অন্য জায়গায় স্থানান্তরিত করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, উনি বলেন আমার বাবাকে দেখলাম একদম টাটকা বডি, পুরা বডি মনে হইতেছে এই মাত্র আমি দফন করছি ছয় মাস পরে। এটা সহি সনদ সহ বুখারী শরীফ হাদিসটি এসেছে, আল্লাহু আকবার, ছয় মাস পরে। শুধুমাত্র কান, যে কানটি মাটির সঙ্গে লাগানো ছিল একটু ক্ষয় হয়েছে, আর বাকি পুরা বডি অক্ষুণ্ণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাজ করার সময় একবার একটা পা বের হয়ে গেল, শেষ পর্যন্ত সবাই কনফার্ম করেন এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পা। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে অনেক শহীদের লাশকে অক্ষুণ্ণ রাখেন, তো আম্বিয়া কেরামের লাশটাও কিন্তু কবরে অক্ষুণ্ণ থাকে, এবং সেখানে একটা হায়াত দেওয়া, হায়াতে বরযখী, সেই হিসাবে কবরে আম্বিয়া কেরাম জীবিত। ইবনে আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতহুল বারীর মধ্যে একটি সহি হাদিসের মাধ্যমে একটি হাদিস নকল করেছেন, রসুল আসলাম বলেছেন মাংসল্লা আলা আলাইয়া ইন্দা কবরি সামিতুহু, কেহ যদি আমার কবরের পাশে এসে আমার উপর দুরুদ পাঠ করে আমি সেই দুরুদটা নিজের কানে আমি শুনি। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো শোনাটা তো বোঝা গেল উনি কবরে এক ধরনের হায়াত আছে, উনি শুনতে পারেন। ওমাং সাল্লা আলাইয়া না ই আন বুল্লিগতুহু, আর কেউ যদি দূর থেকে আমার উপর দূরত পাঠ করে সেটা আমার কাছে ফেরেশতাদের পৌঁছানো হয়। এতে মধ্যে ক্লিয়ার, রাসূল এখন কবরের মধ্যে জীবিত, তাই বলিয়া এই দুনিয়ার হায়াতের জীবিত নয়, বরং এটা আলমে বরযখীর অন্য ধরনের একটি হায়াত, আশা করি বুঝতে পেরেছেন। বাট এরপরেও এই সমস্ত বিষয় সাধারণত পাবলিকদের মধ্যে ছড়াইয়া বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের উত্তর শুনলাম শেখের কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন হলো। আমি একটা প্রথম প্রশ্ন হলো, আমরা যে জুমার নামাজ পড়ি, জি, আমরা প্রথমত সাইর হাত কাবলা জুমা পড়ি, জি, এরপরে জামাত দুই রাকাত, এরপরে বাদার জুমা, আর শেষ ওয়াক্ত দুরা সুন্নাত মাজি। কাবলা জুমা সম্বন্ধে কোনো মতবিরোধ আছে কিনা? এরকম বলেন কাবলা জুমা সম্বন্ধে কিছুটা মতবিরোধ আছে, ওই একটা যে একটু বাঙ্গিয়া হয় নাকি, যে বড় উপকৃত আমরা এলাকা সব। আর দ্বিতীয় প্রশ্নটা হলো আমার, যে আমরা যে সুরা খা পড়ি প্রতি শুক্রবার, এই শুক্রবারটা কি বিশ্ববিদ্যালয় রায় মাগরিব পর থাকি ধরে, না শুক্রবার ভজন নামাজ পর থাকি এই দিনটা ধরা হয়? এই জিনিসটা মাঝে সাথে খুব সুন্দর হয়ে ভালো লাগে। এখন আল্লাহ সাহায্য করুন না খুব। আমিন। আপনার সুন্দর প্রশ্ন করার জন্য দেখি আমাদের পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার স্টুডিও টি বানি। জি আপনি স্টুডিও লাইন কথা হইরা, আপনি আমাদের সাথে কথা বলছেন। আচ্ছা, যে আমি জানতাম তো ইসলাম হুজুর, জি আমি জানতাম তো ইসলাম জন্য ও উমরাত বা হজ গেলে দুদিন আমরা নয়া আলাদা পেড ফিন্দি তোয়াফের সময় আর হোটেল লাইয়ারি পেড কুইলা ফেলাই দিয়েছে, এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুকা। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, জি গুরুত্বপূর্ণ আপনি ওয়ান টু ওয়ান কোন আমি সহজে গেলে অটো বেস্ট হইবা সহজ। আপনার লাইন ওই যায়, আমি আর লাইনটা ক্লিয়ার হই না। জাযাকাল্লাহ। জি আপনার কোন প্রশ্ন আছে? আমার লাইনটা ফাইতাম গিলা। জি আপনি আমার লাগে মাত্র লাইভ কথা হইরা।
আপনার স্টুডেন্ট আমাদের সাথে কথা বলতেছেন, বলুন। মেহরবানি করি আপনার টিভির ভলিউম কমাই বানিয়ে লাগে, আপনি শুনা না, নিজে খাইরা আমরা বেড়া খাবাইরা যে সময় কমাই লেরাম না কমাইয়া আপনি আমরা মাতুন জন্য তো আপনি বুঝবা আপনার সময় আমরা বাঁচবো ইনশাল্লাহ। বহুত ছেলে মেয়ে যদি দুই জাগিও থাকে এক মা বাপর, সে বাপর সম্পদ ছেলে মেয়ে যতখান পাইব, মার নামে যদি একটু সম্পদ থাকে মার নামে আলাদাতে, এ সম্পদটা কিটা মেয়েরা ছেলেরা সমান পাইব নি না হয়ে বাপরটা কি মার সম্পদ বেশি হয়ে দিব, অর্থাৎ আমি বুঝতাম আছি ঠিক কত হান। জি আপনার দেখতে থাকবেন ইনশাল্লাহ, জাজাকাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ পাইবা আমরা। দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওকে জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার কোন প্রশ্ন আছে? আমার প্রশ্ন হইল জি, কোন আল্লাহ আল্লাহর লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জো করতে না তে তিলাহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ও সালাম পৌঁছাই আল্লাহর কিতাব করতে না, ক্লিয়ার বুঝা গেছে? আল্লাহর লগে নবীজিরে লাগাইতা না, আল্লাহর সাথে আমরা যখন বুঝতাম পারছি আমরা কইমু, বাট আমরা কথাটা মোটেও ক্লিয়ার হতে পারছি না। না হুনু কাম কই দ, ওই যে আমরা কই নাই নি আল্লাহর জি, আল্লাহর নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাগাইতা না। ঠিক আছে, আপনার আপনার টিমের বলিও ইনশাআল্লাহ আমরা আমরা আনসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মেহরবানি করি আপনারা যেও প্রশ্ন করবা আল্লাহ কে বাস্তব না টিভির ভলিউমটা কমাই মাতুন জানো তো আপনি আমরা হুনবা আপনারাও আমরা হুনমু আর টাইমটা উবার বাসবো। জাজাকাল্লাহ, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। প্রত্যেকে কিন্তু টিভির ভলিউম ডাউন করি ইনশাল্লাহ আমরা কথা হইবা, আমরা আপনার কথাগুলো ক্লিয়ার হয়েছে না, আপনিও নিজে ক্লিয়ার হইতে পারছেন না এই টিভির ভলিউম বেশি থাকার কারণে। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম হুজুর। হুজুরে কইলা যে আল্লাহর নবী গায়েবের খবর যেটা জানানো হইছে হঠাৎ কইছে। আমরা দেশে দুই গ্রুপ আলিম আছে, আমি কালকে দেখলাম নিউজও। আপনার প্রশ্ন তাহলে কোন প্রশ্ন হইল কা মেহরবানি করে কোন গ্রুপ আছে জানেন, আপনার প্রশ্নটা হইল কা প্লিজ আর রাখি দেই হুজুর। কি হইল কা আপনার প্রশ্ন? জি ঠিক আছে ইনশাআল্লাহ। দেখি আমরা পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি একটু স্টুডিও হটলাইনে কথা বলতে চাই। জি জি, আপনার স্টুডিও লাইভ কথা কইরা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি জি ভাই, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা ছিল তাহাজ্জুদের নামাজে কি কোনো পড়লে কি কোনো আলাদা কোনো ছুরা দিয়ে পড়তে হয় নাকি যে কোনো ছুরা দিয়ে পড়লে চলে? তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুন। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি স্টুডিও নি। জি স্টুডিওত লাইভ কথা কইরা। জি আমি আসলে এটা জানি যে আমার বাংলাদেশের নারী রোহিঙ্গা মানুষ যে মানে মুসলমান নে নারী মুসলমান নে যারা যে বাংলাদেশ লে মানছে মাররা আমার বাংলাদেশি সহারে হেল্প করে না আমার মুসলমান ইলাকা। আচ্ছা আমি বুঝতাম পারছি আপনার প্রশ্ন, রোহিঙ্গার মানুষের সহযোগিতা করা যাইব কিনা ওটা জানতে চাইছেন মনে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুক। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমার দুইটা প্রশ্ন। জি নাম্বার ওয়ান হইল কি সাধারণত যে মুজারফর যে মুসাহ করা হয় যেটা, জি এই নমের যে মুজা আমরা করি যেগুলো আমরা ডেইলি বেসিস যেগুলো মুজা করি এই দেখি যে আপনার এই মুজারফর মুসাহ করি নামাজ পড়লি সবাই, জি এটা কতটুকু আমি জানি যেটা যে মনে হয় সামলার মুজারফর এবং মুসাহ করতা এখন এটা। আচ্ছা ইনশাআল্লাহ, মুজারফর মুসাহ করা ঠিক হইব কিনা জানতে চাই, খাবলর মুজারফর। ঠিক আছে আপনি শুনতে থাকুক।
জাযাকাল্লাহ আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার দুইটা প্রশ্ন আছিল হুজুর জি আমি একটা কথা জানতে চাই যে আমরা যেন ওয়ালো স্টিকার লাগাই বেডরুমে আরবি লেখা থাকে এখন স্বামী স্ত্রী ঘুমাইলে কতক্ষণ যাই যাচ্ছে না যাই আমি ওটা তো জানতাম সেইরাম আর আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আর কোন দেখি আমরা পরবর্তী কল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম জি ও কেটা নাই সূরা আশরের শেষ তিন আয়াত দিয়ে পড়ুন জি আউযু বিল্লাহি সামিউল আলিম লেখা বিসমিল্লাহ হওয়া লাগেনি আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুকা আপনি শুনতে থাকুকা ইনশাআল্লাহ ওজরে আপনার প্রশ্ন উত্তর দিবা দেখি আমরা পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি আমার একটা প্রশ্ন জি বলুন আপনার প্রশ্ন আমাদের এলাকায় হুজুর তাই মসজিদে থাকেন তো তার স্ত্রী খুব বেশি অসুস্থ জি তো তার স্ত্রী খুব বেশি অসুস্থ বুঝছেন জি তো আমি সে ইসলাম তান্দে কিছু দেখা চাই ইসলামই দিতাম তো আমি সেরাম জাকাতুর উদ্দেশ্য দিতাম তো হুজুরের চাহিদা কি আসলে তার ও মসজিদ ও ইমামতি যাওয়া করে নাকি আর এমনি কোনো সম্পদ নাই আমি কি জাকাতুর টাকাটা দিতাম ফার্মুলা তান্দে আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম বিভিন্ন সময় যে হুজুর দেশকে টাকা দেওয়া হয় তখন কি মানে এটা জিজ্ঞেস করা হয়নি যে ওরা কোথা থেকে টাকাটা ইনকাম করছে বা করছে না যে মদের পয়সা থেকে করছে কি অন্য জায়গা থেকে করছে কি করছে না এটা হলো একটা প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নটা হলো আরেক ভাই প্রশ্ন করছিল ওই আপনার হরফের ব্যাপারে তো হরফের ব্যাপারে যে প্রশ্নটা এটা এমনিতে নর্মালি যারা আমরা নামাজ করি তো এই যে দুইটা মিস্টেক বলছেন এই দুইটা মিস্টেক আছে যদি একটু ব্রিফলি জোরে বলেন তাহলে আমরা খুব উপকৃত হবো আর কি কোন দুইটা মিস্টেক মানে দুই প্রকার মিস্টেক ঠিক আছে ইনশাআল্লাহ দুই প্রকার মিস্টেক লাহনে জানেন খফি মেজর এবং মাইনর আচ্ছা একটু বিস্তারিত বলতে কারণ কারণ পড়ার সময় তো যে কাফ কাফ তারপরে কফ আছে এগুলা তো মানে সহিসুদ্ধ ভাবে করা তো আমার এক্সক্লুসিভ হচ্ছে যে এটা তো আল্লাহ তাআলা মাফ না করলে তো এই সহিসুদ্ধ ঠিক আছে আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব একটু বিস্তারিত বলার জন্য ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আপনি তার একটা কথা বলছেন যে হুজুরদেরকে যে টাকা দেওয়া হয় এটা কেন জিজ্ঞাসা করা হয় না না এইটা কিসের জন্য টাকা দেওয়া হয় এটা তো বলেন নাই আচ্ছা ঠিক আছে তো বলেন প্রশ্ন জাযাকাল্লাহ ইনশাআল্লাহ আমরা যতটুকু বোঝা গেছে ইনশাআল্লাহ এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন হুজুর জাযাকাল্লাহ আমরা উত্তরের দিকে চলে যাই প্রচুর কলার লাইনে কিন্তু আমরা কল না নিয়ে উত্তরের দিকে চলে যাই এরপরে তাহলে আমরা একটা কল নিয়ে আমরা চট্টু ফিরতে চলে যাবো ইনশাআল্লাহ দেখি আমাদের সাথে মুহূর্তে কে রয়েছেন হ্যালো কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ জি আমার প্রশ্ন আছে জি যে দুই সেজদার মধ্যখানে প্রথম ফরজ নামাজ প্রথম সেজদাতে কি উঠে বোয়াত করে যে যখন আল্লাহ আকবর রুকু যায় তখন মুক্তাদি তাই আল্লাহ আকবর রিপিট করতে হবে না মনে মনে প্রশ্ন ঠিক আছে জাযাকাল্লাহ প্রচুর কল কিন্তু আমাদের অনেক প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে এবং প্রচুর কল আরও লাইনে আছেন
যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, ইনশাল্লাহ বিরতির পর আবার যখন ফিরে আসবো আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর ইনশাল্লাহ আপনারা কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, praises to Allah, alhamdulillah.